নেতৃবৃন্দ, আসলে এই যে একটি বছর পার হয়ে আপনারা প্রতি বছর এই মাসেই যে বার্ষিক সাধারণ সভাটা করেন এবং সকলেই আসেন এবং আপনার এটা একটা আমি মনে করি ক্রাইম যে ক্রেবের যে সদস্যরা, এটা আসলে আমরা যারা পুলিশের চাকরি করি আর ক্রেবেজ যারা সদস্যরা রয়েছেন আসলে একই মিদ্রার আমি মনে করি এপিট আর ওপিট, আমরা 22 বার্ষা। কারণ আমাদের সমাজে একটু আগে মামুন ভাই তার বক্তব্যে অনেকগুলি পয়েন্টে উদ্ধৃত করেছেন, আসলে আমরা যারা কাজ করি আমরা কিন্তু অনেক তথ্যপাত্র পাই না, কিন্তু এই যে শত শত সাংবাদিক ভাই যারা রয়েছেন পথে ঘাটে রাস্তায় থেকে যে তথ্যগুলি কালেকশন করেন সেগুলি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই তথ্যটাও পাই এবং দ্রুত আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আমরা আমাদের সাথে বিশেষ করে ডিবির সাথে মানে ক্রাইম অ্যাসোসিয়েশন বা ক্রাইম রিপোর্টারদের একটা মারাত্মক অন্তরঙ্গ সম্পর্ক আছে, প্রতিদিনই প্রতি মুহূর্তে। আজকেও কিন্তু একটু আগে কিন্তু আমরা একসাথে আমরা কথা বলেছি, বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি। এটা আসলে একটু আগে যেটা বলেছেন দর্পণ, সমাজের দর্পণ, যে একটু আগে বললেন যে 4 বছর লাগে কোর্ট, কিন্তু সাংবাদিকরা এমনভাবে তথ্যপত্র বিশ্লেষণ করে সংবাদটি পরিবেশন করেন যেটা পেয়ে সাধারণ মানুষ থেকে সমাজের জাগ্রত শ্রেণী যারা তারা কিন্তু এটা উপলব্ধি করে এবং উপলব্ধি করার পর কিন্তু সেখানে কিন্তু ফার্স্ট ট্রায়াল হয়ে যায়। অপরাধী কিন্তু বুঝে ফেলে যেছে তার অপরাধের মাত্রাটা কতটুকু, তারপরে হয়তো আমরা তদন্ত করি, আমরা আইনগত আমরা চার্জশিট দেই, কোর্টে যাই, অনেক সময় প্রয়োজন হয়। তা আমি মনে করি আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের যে ডিআরইউ মানে ক্রেব, এটা একটা অনেক বড় অর্গানাইজেশান। সে অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই আমার অত্যন্ত কাছের মানুষ, প্রতিদিনই দেখা হয়, কথা হয় এবং আন্তরিকতা রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা যখনই যে বিষয়ে সাহায্য সহযোগিতা দিয়েছি ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা সুযোগ পেলে যে কোনো ইয়াতে আমরা আসার চেষ্টা করি এবং আমি মনে করি সমাজের প্রতিটি স্তরে এভাবে যদি মিলন মেলা থাকে, যোগসূত্র থাকে, তা আসলে কাউকে বিভক্ত করা, কাউকে ক্ষুণ্ণ করা, কাউকে পারিবারিকভাবে হেওয়া করা আমাদের পুলিশের যেমন উদ্দেশ্য না, সাংবাদিক ভাইদেরও উদ্দেশ্য না। আমাদের হলো প্রথম কাজটি হচ্ছে সংশোধন করা, কারো বিষয়ে কোনো তথ্য থাকলে। এমনকি এমন অনেক ঘটনা আছে যা আমাদের অনেক পুলিশের বিরুদ্ধেও অনেক তথ্যপত্র থাকার পরেও সাংবাদিক ভাইরা সংবাদটা পরিবেশন না করে আমাদেরকে টেলিফোনে বলেছে যে আপনার এই অফিসার কিন্তু এরকম কাজ করছে, আপনি একটু খেয়াল রাখেন। দেখা গেল আমি তাৎক্ষণিক কিন্তু খবরটা পেয়ে আমি কিন্তু এটাকে সংশোধনের ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু অনেকে হলে করতো কি যে আমি আমার সাথে কথা না বললেও পারতো, একটা নিউজ করে দিতে পারতো, দিলে পাশাপাশি দেখা যেত ওই অফিসারের কারণে আমার টোটাল পুলিশেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকতো। সেটা থেকে কিন্তু আমরা অনেক সময় গুছিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে যে আন্তরিকতা, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু আমরা যুগ যুগে কিন্তু এটা টিকে আছে। এবং আমি মনে করি সাংবাদিক ভাইরা যদি সেই সাহায্য সহযোগিতা যদি আমাদের না করত, তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ করে আমাদের যে অবদান, এটা আসলে এত অংশে হতো বা সম্ভব হতো না। আজকে ঢাকা সহ সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আইনশৃঙ্খলার যে অবস্থা, আমি মনে করি এককভাবে কোনো কারো পক্ষে কিন্তু সম্ভব না। এটা একমাত্র আমি মনে করি অবদান হচ্ছে আপনাদের, আপনারা সার্বিকভাবে সর্বদাই আপনারা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য দিয়ে আমাদের যেভাবে সাহায্য করেছেন, এটা আমি মনে করি আমাদের তাৎক্ষণিক অ্যাকশনের ক্ষেত্রে ডিবির যে অভিযান, সেটা অনেক ক্ষেত্রেই তারা সাকসেস হয়েছে। আমি জানি যে আজকে সাংবাদিক ভাইরা তারা যে কঠোর পরিশ্রম করে, তারা না খেয়ে না ই করে, তারা যে যানবাহন না থাকে না, তার বিভিন্ন অভাব কষ্টের মধ্য দিয়ে তারা যেভাবে ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা যেভাবে সৎভাবে মানুষের সাথে বিহেভিয়ার ভালো করে যেভাবে কাজ করে যাচ্ছে, আমি মনে করি এটা এক ধরনের ভলান্টিয়ারি জবের মতো। আমি মনে করি ভলান্টিয়ার না হলে এত কষ্ট করে কাজ করে, আমি ওইটা জানি না, কিন্তু আমি মনে করি এই ভলান্টিয়ার জবটা করার কারণে আজকে কিন্তু সমাজে আমি মনে করি শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে না, সার্বিক ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে মানুষের মধ্যে একটা ভয় থাকে। যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু একটা ভয় থাকে যে এই এই অপরাধটা বা এই ধরনের মানে আমরা যে কাজটা করি এটা যদি সাংবাদিক বা এরা জেনে যায় তাহলে তো এটা মানে অন্যদিকে প্রবাহিত হবে। এরকম কিন্তু অনেক সময় ভয়েও কিন্তু অনেকে মানে সাংবাদিকদের ভাইদের কারণে কিন্তু মানে মানুষ কিন্তু ভালো অনেকে ভালো পথেও থাকতে চায়। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকেই বক্তব্য রাখবেন, অনেক সাংবাদিক ভাইরা আছে, এর মধ্যে সাধারণ সভা আছে। আমার একটা মিটিং থাকার কারণে আমাকে চলে যেতে হচ্ছে। তবে আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাকে যে আসার পরই যে ফ্লোর দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আপনারা, আমি অত্যন্ত আনন্দিত হব আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো আমাকে পাশে রাখলে আমি থাকবো আপনাদের পাশে, এবং যে কোনো বিষয়ে আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবো। এবং আমি যে কোনো বিষয়ে আপনাদের মানে এক সাংবাদিক হিসেবে নয়, একজন ভাই হিসাবে, আপনারও প্রবলেম থাকতে পারে, আমারও প্রবলেম থাকতে পারে, আমরা একে অপরের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে আসবো। এই আশা ব্যক্ত করে আপনাদের এই সাধারণ সভা আজকে সুন্দর হোক এবং আপনাদের মধ্যে আরও সর্বমনস্ক গড়ে উঠুক। এবং আমি মনে করি নতুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবার নতুন করে আবার নতুন কমিটি আসবে, সেটার সাথে আমরা আবারও কাজ করব এ আশা ব্যক্ত করে। এবং যে কমিটি 1 বছর দায়িত্ব পালন করলেন, তারা এত সুন্দর দায়িত্ব পালন করেছেন, এত সকলের সাথে তারা সম্পর্ক স্থাপন করেছেন, আমি মনে করি এটা তাদেরও ধন্যবাদ জানাই। তারা যে সুন্দরভাবে এই যে পরিচালনা করেছেন, আগামী দিনগুলিতে আমরা একসাথে থাকব এ অঙ্গীকার করে এবং আমরা কাজের পথে চলার পথে আমি মনে করি আপনাদের সাথে আরও হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ।